হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি। তো আজকে আমি যেভাবে গরুর মাংসটা রান্না করব, গরুর মাংস রান্নায় কোনো পানি দেওয়া লাগবে না, জাস্ট মাংসের থেকে মশলার থেকে যে ঝোল বের হবে ওগুলো দিয়ে আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি 2 কেজি মাংস ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাও সেম 2 টেবিল চামচ দিয়েছি। এরপরে আদা বাটাও দিয়েছি 2 টেবিল চামচ। তো এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, প্রায় 1/2 কাপ হবে তেলটা। এখন দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজ প্রায় মিডিয়াম সাইজের 1 বাটি হবে। তো সব কিছু দিয়ে এখন ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। তো এই মাংস রান্নাটা কিন্তু একদম মাংস কষানো মাংস যেভাবে রান্না করে ওইভাবে, জাস্ট এখানে মাংসের থেকে পানি বের হবে ওইগুলো দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো লো মিডিয়াম হিটে আমি রান্নাটা করেছি ঢাকনা দিয়ে। তো এই মাংস রান্নায় কিন্তু আমি কোনো রকমের পানি দিই নাই। তো এই তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর এইভাবে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এই তো আরও কিছুক্ষণ আমি রান্না করলাম, ঢাকনা দিয়ে রান্না করার পর আমার মাংসটা কিন্তু সফট হয়ে গিয়েছে। প্রায় 50 মিনিটের মতো রান্না করেছি ঢাকনা দিয়ে লো মিডিয়াম হিটে। তো মাংসটা অনেক সফট হয়েছে আর কালারটাও সুন্দর আসছে, আর এই মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। মশলা থেকে যে পানি বের হয়েছে কিংবা মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে, এক্সট্রা কোনো পানি দিতে হয় নাই। তো এখানে আমি একটু সালাদ বানিয়ে নিলাম। তো এখানে ছিল শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এটা ছিল দুপুরের খাবার। এখানে কয়েক পিস লেবু নিয়েছি রাউন্ড শেপ করে। তো এভাবে লেবুটা কিন্তু আমি খোসা সহ খাবো। তো এইভাবে লেবু কেটে পাতলা সাইজ করে রাউন্ড শেপ করে লেবুটা কাটলে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি আমার দুপুরের খাবারটা খেলাম আর মাংস রান্নাটা সত্যিই অনেক ইয়াম্মি হয়েছে। তো এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বা বাই, সি ইউ নেক্সট টাইম।